ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আজকে আমাকে দেখে বুঝতেই পারছো যে আমিও বেশ ভালো আছি, কারণ আমরা যাচ্ছি ঘুরু ঘুরু করতে। আর আজকে সানডে, এখন টাইম হচ্ছে কটা বাজে গো? 5:15 হয়ে গেছে, এখন বেরোচ্ছি। তো গাড়ি নিয়ে তো এখন যাচ্ছি, তো ওর একটা বন্ধুর বাইক, ওরাও যাচ্ছে, তো ওদের বাড়িতে মানে গাড়ি টাড়ি রেখে একসাথে আমরা বেরোবো, তাই তো? বাবু তো খুব এক্সাইটেড। এই হচ্ছে আমার বাবুর সাজ, কোল থেকে নামবে না, এই হচ্ছে আমার সাজ। একটা বড় কানের পরেছিলাম, তো টেনে ছিঁড়ে দিচ্ছে, তাই একটা ছোট পরলাম। ওই চলো, লেট হয়ে যাচ্ছে, চলো বেরোনো যাক। বাবা আমাকে চাটা টাটা মিলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আর আমরা বাইকটা রেখে তারপরে অটো করে আমরা সবাই এসেছি আর কি। তো আর তোমরা ভেবো না যে বাইক তো আমাদের চুরি হয়ে গেছে, তো কার বাইকে আসলাম? তো আমি আমাদের মানে মামার বাইকে এসেছিলাম, তো গাড়িটা রেখে ওখানে, তারপর আমরা অটো করে একসাথে এসেছি। তো এটা বিড়লা মন্দির, মানে একটা লক্ষ্মীনারায়ণের মন্দির। তো চলো তোমাদের সবটাই দেখাবো। আর এখানে এসেই দেখছি বৃষ্টি টৃষ্টি পড়ছে, তো প্রথমে এসে দাঁড়িয়েছিলাম এক জায়গায়, তো ওখান থেকে বৃষ্টিটা একটু কমলো, তারপরে আমরা এই উপরের দিকে উঠছি। এদিক দিয়ে রাস্তা ভালো আছে তো? এই তো এদিকে যাওয়ার রাস্তা, এই তো মেন রোডে বেরিয়ে পড়লাম। এই যে আমি বলছিলাম না, নিচে নিচে, ওই তো নিচে, এবার বুঝতে পারি তো কথাটা। ও মা দাও খুলে ওই যে মন্দির দেখা যাচ্ছে, তো পৌঁছে গেছে প্রায়। কি অফিস ওটা? তো এখানে রাখা হচ্ছে আমাদের জুতো। সবারই ভিজছে, চলো আমার জামা ভিজে যাচ্ছে, তুলে নেবো প্যান্টটা, তুলে নেবো এটা, চলো বুঝি। Thank you.
তো আমাদের ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। আস্তে আস্তে সন্ধ্যাও লেগে যাচ্ছে, তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর এই দেখো ময়ূরটা কীভাবে মানে কত সুন্দরভাবে গাছের উপর বসে রয়েছে, আর পেছনে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে মন্দিরে, ওটা একটা শিব মন্দির পাহাড়ের উপরে পাশে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে বাবুকে একটু খাওয়াবো। ওই যে বাবু বাবার সাথে খেলা করছে। চলো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই।